যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেটের ডেলোয়ার কাউন্টির মিলবোর্ন সিটি মেয়র হচ্ছেন একজন বাংলাদেশি আমেরিকান। যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে তিনি আছেন অনেক দিন ধরে, কাজ করে যাচ্ছেন এদেশে আমেরিকান সহ বাংলাদেশিদের জন্য। তিনি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি। লেটস ওয়েলকাম মিস্টার মাহবুবুল আলম তৈয়ব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে যে সময় দিয়েছেন এর জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের কিছু প্রশ্ন আছে আমাদের চ্যানেল ওয়াশিংটন বাংলার কাছ থেকে আপনার কাছে। আমি আমার প্রশ্নে চলে যাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের দোয়ায়, সবার দোয়ায়। ধন্যবাদ। বিজয়ের মাসে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অধ্যায় রচিত হলো পেনসিলভানিয়া স্টেটে ফিলাডেলফিয়ার মতো ঐতিহাসিক শহরের পাশের সিটি মেলবোর্নে একটি রাস্তার নাম হয়েছে বাংলাদেশ অ্যাভিনিউ, যার পিছনে আপনার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আপনার কাছ থেকেই শুনতে চাই, কিভাবে সম্ভব করলেন এই নামকরণ? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা শুনতেছেন সবাইকে। আসলে যখন থেকে আমি আমার এই পথ চলা শুরু করি ডেমোক্রেটের সাথে, তখন থেকে একটা জিনিস ফিল ছিল যে কিভাবে আমাদের বাংলাদেশকে আমি সবার সামনে তুলে ধরতে পারি। যদিও বা এখানে আমি অ্যাজ এ বাংলাদেশে আমেরিকান হিসেবে কাজ করি, তা বলতে গেলে তো সবাই আমার রেসিডেন্স বা এখানে আমরা যারা আছে সবাই আমেরিকান, কিন্তু বাংলাদেশের যখন বিষয়টা আসে তখন তো মানে আলাদা একটা ফিলিংস থাকে। তো ওই হিসাবে সবসময় একটা চিন্তা ছিল মাথার মধ্যে যে যদি বাংলাদেশের নামে কিছু একটা করে যেতে পারি, তাহলে হয়তো আমি না থাকলেও স্টেপ পরবর্তী যারা থাকবে বা যারা আসবে এই সিটিতে সবাই বাংলাদেশকে মনে রাখবে। তো ওই শুরু থেকেই সবসময় আমি আমার কাউন্সিল যারা ছিল তাদের সাথে একটা আলাপ আলোচনার মানে সব সময় একটা ইয়ে রাখতাম যে না কিভাবে আমরা একটা মানে বাংলাদেশের নামটা এখানে ইয়ে করতে পারি। তো ওই হিসাবেই একদিন কাউন্সিলে প্রস্তাবটা নিয়ে আসি এবং আমার রেসিডেন্ট যারা আছে তাদের কাছ থেকে পিটিশনের সিগনেচার নিয়ে পিটিশনটা দাখিল করি। তো একদিন হয়ে যায় ইনশাল্লাহ, সব মিলে সবার দোয়াই। হ্যাঁ, একটা সম্পূরক কোশ্চেন করছি, আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? যেমন ধরেন হয়তো বা কেউ এটার অপোজ করেছে যে না কেন বাংলাদেশের নামে হবে, অথবা এই টাইপের কিছু যেগুলো? হ্যাঁ, ছিল এগুলা, খুব সামান্যই ছিল, কারণ মোটামুটি আমার কাউন্সিলের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং রেসিডেন্টদের সহযোগিতা পেয়েছি। এই ধরনের যদি ইয়ে হয়, তো শুধু এই রাস্তাটা ছিল এই এই শহরের মানে আমি বলতে পারি যে 200 ইয়ার্স এগো যেই মানে মানুষটা যাদের কার্যক্রম দিয়ে এই শহরটা তৈরি করেছিল তাদেরই একজনের নামেই ছিল ওই সেইলার্স। ও, তাহলে তো গুরুত্বপূর্ণ হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ একটা নাম ছিল, রাস্তার নামই হয়েছে হ্যাঁ রাস্তার বাংলাদেশের নাম। দিকে, এটাও তো হ্যাঁ, তো আমাদের জন্য অনেক বড়। ওই যেই মানে ওই ফ্যামিলির সূত্র ধরেই এই মেলবোর্ন নামটা আসে এবং ওই ফ্যামিলির দুইটা মানুষের মধ্যে প্রধান যিনি ছিলেন তার নামে সেলার্সের নামটা ছিল। তো ওই হিসাবেই মানে আমি ওই রাস্তাটাকে চুজ করি যেটা মানে ইতিহাসের সাথে জড়িত ছিল। তো ওটার সাথে আমি আমার বাংলাদেশকে যুক্ত করি এবং এইটুকুই জাস্ট আমার চেষ্টাটা আমি করে গেছি, এখন বাকিটা। অনেক অনেক একটি বড় অধ্যায় রচিত হলো আসলেই আমাদের। এবার আমি একটু একটু ব্যক্তিগত প্রশ্নে আসি। আমেরিকার মূলধারা রাজনীতিতে জড়িত হওয়ার পিছনের গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে। কিভাবে শুরু করলেন, কখন থেকে, মূল কারণটা কি ছিল রাজনীতিতে আসার? আসলে রাজনীতি করব এরকম কোনো মানে প্ল্যান ছিল না। দেশে টুকটাক যতটুকুই করতাম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, ওখান থেকে এখানে আসার পর সব সময় তো একটা শূন্যতা ফিল করতাম যে আমি আমার জন্য বা দেশের জন্য মানুষের জন্য কি করতেছি। ওই সূত্র থেকেই মনে করেন টুকটাক জড়িত হতে গিয়ে একদিন পরিচয় হয় আমাদের আরেকজন বাঙালি যিনি এখানকার আগে ট্যাক্স কালেক্টর হিসেবে ছিল। তো ওনার সাথে পরিচিত হওয়ার পর উনি আমাকে এই সিটির এক্স মেয়রের সাথে পরিচয় করিয়ে দেয়। তো ওই ওনার সাথে জাস্ট ডে বাই ডে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়,
ওই সম্পর্কটাকেই মনে করেন সামনের দিকে নিয়ে গিয়ে আস্তে আস্তে যখন দেখি যে না, একজন আমাদের অনেক প্রচুর বাঙালি এখানে বসবাস করে, তো আমারও ইচ্ছে হলো যে আমি যদি আমাদের এই এদের বিভিন্ন সমস্যা নিয়ে সব সময় কথা বলি, তো না ওরা এদের জন্য কিছু একটা করার একটা মানে মনের মধ্যে একটা ইয়ে আসলো যে না দেখি যদি সম্ভব হয় তাইলে একটা পজিশনে গিয়ে আমি আমার যারা বাঙালি ভাই বোনরা এখানে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তাদের কিছু হেল্প করতে পারলে ভালো হয়। তো ওই সূত্র ধরে হ্যাঁ এখানে আসা, তখন আসলে এই ব্যাপারটা অনুভব করাটাই আসলে অনেক বড় যে আমরা আসলে আমাদের যে আপনি বললেন আসলে ছাত্র রাজনীতি করতেন, সেই রাজনীতির পোকাটা মাথাতে ছিলই এবং মানুষ জনসেবা করার যেই পোকাটা সেটা মাথাতে অবশ্যই ছিল, সেটা থেকে আপনি এই জায়গায় জড়িত হয়েছেন বুঝতে পারছি। এবং আসলেই আপনি একটু অন্যান্য যারা ধরেন এখানে সেই মূলধারা রাজনীতিতে জড়িত না হয়ে অন্য কিছু করার চেষ্টা করার অন্য কোনো রাজনীতিতে জড়িত হন, কিন্তু মূলধারা রাজনীতিতে আমাদের বাংলাদেশিদের আরও আসতে হবে, এটা যে আপনি অনুধাবন করেছেন এটাও কিন্তু একটি বড় ধরনের মানে চিন্তাভাবনাটা আপনার ভালো লেগেছে আসলেই। এরপরে আমার আরেকটা প্রশ্ন যে প্রথম বাংলাদেশি আমেরিকান মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন কি হয়েছেন কখনো, হলে সেটা কীরকম? হ্যাঁ আসলে ওই মুসলিম হিসেবে না ধর্মটা তেমন কখনো কোনো প্রবলেমে দাঁড় করায়নি, দাঁড় করেছে আমি একজন বাঙালি হিসেবে বিভিন্ন জায়গায় যখন আমি আমার পজিশন নিয়ে বা কোনো কাজ নিয়ে যাই তো অনেকেই মানে ইয়ে যে দেখে এ তো মানে অন্য একটা জগৎ থেকে এখানে আসছে, তাইলে হ্যাঁ যতটুকু আমরা জানি হ্যাঁ সবাই অনেকটা ইজি ভাবে নেই, কিন্তু কিছু জায়গায় একটু মানে নিজেকে ইয়ে করে নিতে একটু সময় ইয়ে লাগছে আর কি, কারণ বুঝেনি তো আমরা তো হ্যাঁ হঠাৎ করে যখন অন্য দেশে একজন মানুষকে দেখে যে একটা পজিশন নিয়ে সামনে আসে তখন সবারই তো একটু ইয়ে লাগে, হ্যাঁ ওই ধরনের তেমন। তবে হ্যাঁ কার্যক্ষেত্রে তেমন মেনে নিতে প্রথম এই যে ইয়েটা সেটা একটু সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে আপনি তো এই যে এই সিটি কাউন্সিলের আগে কাউন্সিলরও ছিলেন। হ্যাঁ আমি টু টার্ম কাউন্সিলে ছিলাম, কাউন্সিল ছিলেন, তারপর আপনি তো আপনার মানে আপনার সময়টা করে সবার সাথে আরো পরিচিত হয়ে আপনার তৈরি করে নিয়েছেন আপনার অবস্থানটা। হ্যাঁ আমি টু টার্ম কাউন্সিলে থাকা অবস্থায় মোটামুটি মনে করেন আমার সিটিতে যারা আছে তারা তো আমাকে জানেই এবং আশেপাশে যারা আছে এবং আমাদের বিশেষ করে স্টেটে এবং ফেডারেলের যাদের যে কাজগুলো ওগুলো বের করে আনতে এই এই মোটামুটি একটু সময় ইয়ে করতে হয়েছে। এটা আপনার সিটিতে বাংলাদেশিদের সংখ্যা কেমন, তাদের জন্য আপনার কি কোনো পরিকল্পনা আছে? আর আরেকটা প্রশ্ন একটু এটার সাথে একটু বলে নিই আমি, নিউ ইয়র্কের খুব কাছের একটি শহর কিন্তু মেলবোর্ন, এবং নিউ ইয়র্ক শহর থেকে কাছে হওয়াতে নিউ ইয়র্ক থেকে এখন আমরা একটা ট্রেন্ড এসেছে যে সবাই নিউ ইয়র্ক থেকে মুভ করে পাশাপাশি স্টেটে তারপরে বাফেলোতে চলে যাচ্ছে, পেনসিলভানিয়া নিয়ে মেরিল্যান্ড সহ অনেক জায়গায় চলে আসছে। তো আপনার শহরটা তো নিউ ইয়র্ক থেকে খুবই কাছে, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা হয়তো বা লাগে যেতে নিউ ইয়র্কে, সেক্ষেত্রে আপনার সিটি যারা মুভ করছে তাদের জন্য আপনার সিটি হতে পারে একটি উল্লেখযোগ্য স্থান, তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধার আপনি ব্যবস্থা করতে পারবেন অথবা আপনি কাছ থেকে কি আমরা তাদেরকে জানাতে পারি যে মেলবোর্ন সিটিতেও আপনারা মুভ করতে পারেন, আপনার আমাদের এই অনুষ্ঠান থেকে হয়তো তারা সেটা জানতে পারবে এবং হয়তো বা আমাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করে এখানে মুভ করার চিন্তা ভাবনা করতে পারবে? হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার সিটিতে আমাদের বাংলাদেশিদের সংখ্যা প্রায় 30-35%, বাকিগুলা মানে মনে করেন অন্যান্য দেশি যারা ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে এবং আমেরিকান, আফ্রিকান আমেরিকান সবাই মিলে। তো হ্যাঁ মুভ করে আসার মধ্যে আমরা সবাই জানি প্যান্ডামিকের পরে একটা মানে খুব বেশ কিছু বাংলাদেশি নিউ ইয়র্ক থেকে বিভিন্ন জায়গায় মুভ হয়ে আসছে, ওই হিসাবে আমার সিটিতে এবং আমার আশেপাশের সিটিতেও প্রচুর বাংলাদেশি অলরেডি মুভ করতেছে। আর আমার এখানে সুযোগ সুবিধা বলতে আমরা যারাই বাংলাদেশি আমরা চেষ্টা করি নিজেদেরকে যে কাজই করি না কেন একটু গুছিয়ে নিজের এই ফিউচারটাকে মানে একটু ইয়ে করার জন্য সিকিউর করার জন্য, তো ওই হিসাবে এই সিটিতে থাকলে আমাদের ট্যাক্সের বিষয়ে যদি আমি বলি আমরা
তুলনামূলকভাবে আমি আসার পর আমি ট্যাক্সের প্রায় 30% ট্যাক্সটা, প্রপার্টি ট্যাক্সটা কমানোর চেষ্টা করি, এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে মনে করেন আমাদের ট্রান্সপোর্টেশনটা খুব ইজি, আমার মানে আমাদের সিটির পাশেই, দুই পাশেই মনে করেন আমাদের সেপ্টার একটা জংশন আছে, ওখান থেকে যে কোনো জায়গায় আমেরিকার ওখান থেকে যাওয়া যায়। তো এই কয়েকটা বিষয় নিয়ে জবের ক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা আছে এখনো রিজনেবল বাংলাদেশিদের জন্য বা অন্যান্য যারা মুভ হয়ে আসতেছে তাদের জন্য। তাহলে তো খুবই ভালো, মানে একটা জায়গা আসলে অনেক জনবহুল হওয়ার প্রথম সূত্রই হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে। তারপর আপনি বললেন যে ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স আপনি কমিয়েছেন 30%, এটা তো অনেক বড় একটা ব্যাপার, যে কারণ তাহলে প্রপার্টির দামটাও এই জায়গায় আমরা রিজনেবল হিসেবে পাবে, তাহলে যারা মুভ করতে চাচ্ছে তাদের জন্য এটা বেশ সুবিধা হবে। তাহলে আমি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি যারা দেখছেন তাদেরকে, যারা মুভ করার প্ল্যান করছেন তাদেরকে জানাচ্ছি, আপনারা চাইলে মেলবোর্নে মুভ করতে পারেন, আমাদের পেনসিলভানিয়া এবং নিউ ইয়র্ক থেকে খুব কাছে, ইচ্ছে করলে আপনি নিউ ইয়র্কেও চলে যেতে পারবেন 1-1.5 ঘন্টার মধ্যেই। ধন্যবাদ আপনাকে তাই ভাই। আমি এবার একটু একটা প্রশ্ন, আপনার সিটিকে নিয়ে, বাংলাদেশি আমেরিকানদের নিয়ে এবং আমেরিকান রাজনীতিতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে কি কিছু বলবেন? হ্যাঁ ধন্যবাদ। আসলে রাজনীতি ব্যাপারে আমরা তো সবসময় চিন্তা করি আমরা মানে কতটুকু করতে পারি, কতটুকু করতেছি, বা আমরা আমাদের যে জনগণ আছে তাদের জন্য আমরা কি করে যাচ্ছি। তো ওই সব বিষয় মিলে আমি আমাদের যে পরিকল্পনাগুলো ছিল আমি এবং আমি আসার পরে বেশ কিছু আমি বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং আরও কিছু পদক্ষেপ আমার আছে। এবং যেটা সবচেয়ে বড় হচ্ছে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ বাংলাদেশিরা এখানে আসে, অনেকেই মানে রিটায়ার্ড, যারা রিটায়ারমেন্ট নিয়ে নেয় তারা তো অনেকে কাজ করে না, তো আমার পরিকল্পনা আমি তাদেরকে নিয়ে মানে এটা একদম ওল্ড হাউজের মতো না, তবে ওখানে এসে সবাই একটা ক্লাব হাউজের মতো, যে সবাই আসবে, বসবে, থাকবে এবং তাদের সবার সাথে সবাই একটা সুন্দর সময় কাটাবে, ওই ধরনের কিছু পরিকল্পনা আছে আমার, আমার যারা যারা আমাদের ওল্ড এজের যারা আছে তাদের জন্য। প্লাস মনে করেন আমাদের বাঙালিরা একটা পর্যায়ে এসে বাংলা বলাটা এবং বাংলা পড়া লেখাটা আমরা মিস করতেছি, কারণ কিছু ফ্যামিলিতে আমি দেখতেছি যে আস্তে আস্তে বাংলা বলাটা ওরা মানে চলে যাচ্ছে, আমার নিজেদের ভাষাটা হারিয়ে ফেলতেছে। তো আমারও ওই ধরনের একটা বাংলা স্কুল করার একটা পরিকল্পনা আছে, যদি অন্তত আমাদের যে জেনারেশনটা আমাদের বাংলা ভাষাটা যাতে জানতে পারে, বুঝতে পারে বা লিখতে পারে, ওইটুকু পর্যন্ত যদি আমরা করতে পারি, তো ওই ধরনের কিছু পরিকল্পনা আমার বাংলাদেশিদের জন্য কিছু পরিকল্পনা আছে। আপনার শিশু শিশু কিশোর থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার জন্য আপনার পরিকল্পনা আছে, জেনে খুব ভালো লাগছে। আসলে ঠিকই বলছেন, ওল্ড হাউস মতো না হয়ে ক্লাব হাউস হলে আসলেই এটা একটা বড়ই ব্যাপার হয়ে দাঁড়ায়, যে যখন একটু বয়স হয়ে যায় আসলে বাংলাদেশিরা সবাই এই জিনিসটা খুব অ্যালোন ফিল করে, যে একা একা বোধ করে যে তারা হয়তো বা বাংলাদেশে থাকলে যেটা পেতো সেই সাহচর্যটা পাচ্ছে না অথবা কিছু, সেটা খুবই ভালো একটা উদ্যোগ হবে। আমেরিকান যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আসছে সামনে, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, ফোকাস করব সেই রেস, ইলেকশন রেসের উপরে। তো এই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, 2024-এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে আপনার মতামতটা জানতে চাই। আপনার সিটিতে কি মনে হচ্ছে আপনার কাছে, ডেমোক্রেট না রিপাবলিকান, কাদের মানে কারা মনে করেন যে জিতবে মনে হচ্ছে আপনার কাছে, সেই ব্যাপারটাতে যদি কিছু বলেন। থ্যাংক ইউ। আসলে আমরা তো সব সময় দল নিয়েই থাকি, দল নিয়েই চিন্তা করি, তো ওই হিসাবে আমি এখনো আশা করতেছি ডেমোক্রেটই আমাদের আগামীতে নির্বাচনে আসার একটা সম্ভাবনা আছে। তবে যখন আমি ভোটারদের কাছে যাই, ভোটারদের সাথে যখন ইয়ে করি, তখন মিশ্র একটা প্রতিক্রিয়া থাকে সবারই, কারণ দীর্ঘ দিন যখন আমরা দেখি যে পেছনের প্রায় এ পর্যন্ত কখনো কোনো ডেমোক্রেট বিভিন্ন যুদ্ধের মাধ্যমে কখনো তারা যুদ্ধে জড়ায়নি বা ওই ধরনের কোনো কিছু মানে ইতিহাস বলে না আর কি, তেমন একটা ডেমোক্রেট সব সময় মানুষের সবার মানে সবার সাথে লিয়াজু করে বা ওই ধরনের একটা পরিস্থিতি করে সুন্দরভাবে একটা সময়টা, যে 4 ইয়ার্স টার্ম বা 8 ইয়ার্স টার্মটা কমপ্লিট করে,
কিন্তু এইবারই প্রথম যে আমাদের প্রেসিডেন্ট আনফরচুনেটলি কয়েকটা যুদ্ধের সাথে ইনভলভ হয়ে যায়, বা আমেরিকাকেও কয়েকটা যুদ্ধের সাথে ইনভলভ করে। তো ওই হিসাবে কিছু মানুষের, সবসময় তো মানুষ শান্তিপ্রিয় একটা বাবা শান্তিভাবে সেটাই কিভাবে থাকা যায়, তো ওই প্রতিক্রিয়াটা এখনো জনগণের মধ্যে রয়ে গেছে বলা যায়। এই এটাই শুধু শঙ্কা যে হয়তো এটার কারণে কিছুটা যদি ভোটের পরিবর্তন হতে আমার পারে। মনে হচ্ছে এই ব্যাপারটা আসলে মুসলিম প্লাস ইমিগ্রেন্টদের মধ্যে একটা ব্যাপার এই জিনিসটা তৈরি করছে, এবং এটাতে বলা হচ্ছে যে প্রায় বেশ কিছু মানে ইলেকশন যে তারা পরিসংখ্যানগুলো আসছে তাতে দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাদের প্রেসিডেন্ট বাইডেন পিছিয়ে আছেন, আর ডেমোক্রেট পার্টির থেকে তো এবার ডোনাল্ড ট্রাম্প যদি তার যেই সাজা হয়েছে সেটা যদি যেই কেসটা নিয়ে কথা মানে কেস চলছে সেটা যদি হয়ে যায় তাহলে তো সে যদি পার্টিসিপেট করতে পারে তাহলে বাইডেনের জন্য আসলে, কারণ ডোনাল্ড ট্রাম্প তার আমলে একটি যুদ্ধ জড়িত হয়নি কিন্তু এই জায়গায় জড়িত হয়েছে এটা নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে আসলে। তো আমরা আপনার কাছ থেকে আশা করি যে ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরো বাংলাদেশিদের জন্য আপনি যদি কিছু বলতে চান। আমরা তো সবাই রাজনীতি করি দেশের জন্য কিছু করার জন্য, দেশের মানুষের জন্য কিছু করার জন্য। তো আমরা যখন এই দেশে আছি, এই দেশের নাগরিকত্ব নিয়ে এই দেশে বসবাস করতেছি, তাহলে এই দেশের জন্য তো আমাদের একটা ফরজ হয়ে দাঁড়ায় কিছু করার জন্য, এই দেশে যারা মানুষ আছে তাদের জন্য কিছু করার জন্য। তো আমরা হ্যাঁ আমরা বাংলাদেশি রাজনীতিটা চর্চা করব ঠিকই আছে, কিন্তু পাশাপাশি যদি এই দেশেরটাতে যুক্ত হই তাহলে আমরা দুই দেশের, আমরা হয়তো বাংলাদেশের মানুষের জন্য বা আমেরিকায় যারা বাংলাদেশি আমেরিকান আছে তাদের জন্য কিছু করতে পারবো। তো সবাই যদি আসেন, হ্যাঁ পথটা হয়তো প্রথমের দিকে একটু লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আপনি নিজেই এটার মধ্যে ইনভলভ হয়ে গেছেন সুন্দরভাবে। অনেক ধন্যবাদ আপনাকে মাহবুবুল আলম তৈয়ব, আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মধ্যে থেকেও, আর আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনার সিটিতে আপনি ট্যাক্স কমানোর চেষ্টা করছেন, আপনি বয়োবৃদ্ধদের জন্য কিছু করার চেষ্টা করছেন, আপনি শিশু কিশোরদের জন্য ভাবছেন, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আশা করি আবারও আপনাকে পাবো, আরও যখন আমাদের প্রোগ্রামে আমরা আরও সামনে প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে আরও বিভিন্ন আলোচনা করব তখন আপনাকে আবারও আমরা আশা করি আমাদের অনুষ্ঠানে আসবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, এবং আপনারা যারা শুনলেন আমাদেরকে এই পর্যন্ত, সবার প্রতি একটাই অনুরোধ থাকবে, হ্যাঁ আমরা যেখানে বাংলাদেশিরা যেখানে থাকি আমরা চেষ্টা করি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে, মানুষের সামনে তুলে ধরতে। তো দোয়া করবেন, আমি আমার চেষ্টায় আছি, আপনারা চেষ্টা করবেন সবাই যাতে এই দেশের রাজনীতির সাথে যুক্ত হতে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।